এদিকে খুলনার খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে। সেই খবর জানাতে বড়বাজারে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং 40% শুল্কে আমদানির খবর জানাতে হিলি স্থলবন্দরে আছেন শফিকুল ইসলাম। শফিক, সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে খুলনার বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। খুলনার বিভিন্ন বাজার ঘুরে আমরা দেখেছি, আজ কিন্তু খুলনার বিভিন্ন বাজারে ভারতীয় যে পেঁয়াজ রয়েছে সেটি 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে বেশি যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু বিক্রি হতে আমরা দেখেছি 80 থেকে 85 টাকা, এবং এটি একটু ভালো প্রকারের যে পেঁয়াজ সেটি কিন্তু 90 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি। অথচ 2 দিন আগে বা 3 দিন আগেও কিন্তু এই পেঁয়াজ অর্থাৎ দেশি পেঁয়াজ আমরা 70 টাকা বিক্রি বা 65 টাকা বিক্রি হতে দেখেছি, এবং ভারতীয় পেঁয়াজ আমরা বিক্রি হতে দেখেছি 60 থেকে 65 টাকা পর্যন্ত। পেঁয়াজের এই বাড়তি দাম নিয়ে এখানকার যারা বিক্রেতা রয়েছেন, খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ী রয়েছেন, তারা আসলে বলছেন যে পাইকারি থেকে তাদের আসলে যে পরিমাণ আসলে সরবরাহ করা দরকার সেই একই পরিমাণ আসলে সরবরাহ পাচ্ছেন না, এবং এর জন্য আসলে তারা বলছেন যে এ কারণে তারা দামও বাড়তি রাখছেন। মূলত ভারতের যে ভারত থেকে যে আমদানি করা পেঁয়াজ, এই পেঁয়াজে কিন্তু শুল্ক বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে বা শুল্ক বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার পরপরই কিন্তু আসলে পেঁয়াজের দাম খুলনার সব বাজারে কিন্তু আসলে বেড়েছে। যদিও বিক্রেতারা বলছেন খুলনার বিভিন্ন বাজারে কিন্তু আমরা পেঁয়াজের মজুদ দেখেছি, অর্থাৎ পেঁয়াজ কিন্তু স্বাভাবিক মজুদ রয়েছে, তারপরও কিন্তু এই বাড়তি মূল্য। এ কারণে এখানকার আমরা যারা খুচরা ক্রেতা তাদের সাথেও কথা বলেছি, তারাও কিন্তু আসলে বলছেন যে তারা মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে যে বাড়তি দাম এটি নিয়ে কিন্তু আসলে তারা ক্ষোভ প্রকাশ করেছে, এবং তারা আসলে বলছেন যে এই বাড়তি দামে তাদের কেনাকাটায় কিন্তু কষ্ট হচ্ছে, এবং পেঁয়াজের এই বাড়তি দামে তারা কিন্তু যে পরিমাণ পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন সেই পরিমাণ পেঁয়াজ আসলে কিনতে পারছেন না। এখানকার ক্রেতারা কিন্তু আসলে ক্ষুব্ধ হয়ে বলছেন যে এখানে বাজার মনিটরিং বা বাজার তদারকির ব্যাপারে নেই, কিভাবে পেঁয়াজ বিক্রি হচ্ছে এটির কিন্তু আসলে বাড়ানোর জন্য বাজার তদারকি, ভোক্তা অধিকার বা কৃষি বিপণন যে অফিস রয়েছে তাদের আসলে তদারকি আসলে বাড়ানো প্রয়োজন। অন্যদিকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা আসলে বলছেন তাদের আসলে বাড়তি দামে কেনার কারণে কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, ফলে তারা কিন্তু আসলে এই এই বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। যদিও আমরা সকাল থেকে খুলনার বিভিন্ন অন্যান্য বাজারও দেখেছি, সবগুলো বাজারেও কিন্তু পেঁয়াজের এই বাড়তি দাম রয়েছে, এবং বাজার নিয়ন্ত্রণ করা জরুরি প্রয়োজন বলে তারা আসলে মনে করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পেঁয়াজের বাজারের দরদাম নিয়ে সবশেষ খবর। আমরা একটু এখন হিলিতে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, তার কাছ থেকে সেখানকার খবর শুনব। ভারত সরকার পেঁয়াজের উপরে 40% শুল্ক দিয়ে গতকাল থেকে হিলি স্থলবন্দরে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। আমার পিছনে যে ট্রাকগুলি দেখছেন এই ট্রাকগুলোই গতকালকে হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। গতকালকে হিলি স্থলবন্দরে প্রায় এখানে 59 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এই পেঁয়াজগুলো ব্যবসায়ীরা প্রায় যে ভারতের যে সরকারের 40% শুল্ক দিয়েই মূলত তারা আমদানি করেছে এখানে। তো এখানে পেঁয়াজ আমদানি করার পরে আমরা দেখেছি বা ব্যবসায়ীরা বলছেন এখানে পাইকার পত্র একদম নেই বললেই চলে। ব্যবসায়ীদের কাছে জানবার চেষ্টা করেছিলাম যে শুল্ক দিয়ে তারা যে পেঁয়াজ আমদানি করছে বেচা কেনা কেমন হচ্ছে, পাইকার পত্র কেমন আসছে। ব্যবসায়ীরা বলছেন যেহেতু সরকার যখন পেঁয়াজের দাম যখন ঊর্ধ্বমুখী তখন নানা পদক্ষেপ নেয়, বিভিন্ন অভিযান চালায়, এই আতঙ্কেই কিন্তু এখানে পাইকার পত্র তেমন একটা আসছে না। আমি কথা বলেছিলাম কয়েকজন পাইকারের সঙ্গে, পাইকারা বলছেন যেহেতু বিভিন্ন জায়গায় সরকারের অভিযান চলমান রয়েছে তারাও বেশি দামে পেঁয়াজ কিনছে না লসের সংখ্যায়। তো ব্যবসায়ীরা বলছেন যে ভারত সরকার যেহেতু শুল্ক 40% করেছে, বাংলাদেশে আসার পরে গভর্নমেন্টকে পেঁয়াজের পরে ট্যাক্স দিতে হচ্ছে, সব পেলে তাদেরকে অনেক ডিউটি পড়তেছে বা তাদেরকে অনেক বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গতকালকে হিলি স্থলবন্দরে নাসিক জাতের ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে 55 টাকা কেজি, ইন্দ্র জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে 50 টাকা কেজি। তো এখন পর্যন্ত বন্দর অভ্যন্তরে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। আজকে 2 ট্রাকে প্রায় 60 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে, গতকালকে আমদানি হয়েছে 59 ট্রাকে আমদানি হয়েছে, গতকালকে 1791 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারতের অভ্যন্তরে প্রায় 100 ট্রাক পেঁয়াজ বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। তো ব্যবসায়ীরা বলছেন সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, তারা বলছেন সরকার যেহেতু শুল্ক নির্ধারণ করেছে রপ্তানিতে, বাংলাদেশ সরকার পেঁয়াজের বাজার সহনীয় রাখতে যেন শুল্কটা প্রত্যাহার করে। তো হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে, এতটুকু ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম হিলি স্থলবন্দর ও খুলনায়।